তপসিয়া অঞ্চলের একজন বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার ইমরান আহমেদ খান এই ব্যাপারে ওনার কি বক্তব্য, এটা আমরা একটু শুনে নেব। আচ্ছা দাদা, অনেকে প্রতিবন্ধী রয়েছেন যাদের মানে ক্ষমতা নেই ব্যাংক পর্যন্ত যাওয়ার, তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন, বেশি সমস্যার মধ্যে পড়েছেন, তা নিয়ে আপনারা একটা বড় ভালো চিন্তাভাবনা করেছেন, সেটা যদি একটু দেখুন। আমরা ডিমনিটাইজেশন, এই যে নোটটা বাতিল হলো 500 আর 1000 টাকা নোট, সেটাকে কিন্তু আমরা স্বাগত জানাই, প্রথম আপনাদের বলে রাখি। কেন, এটা দেশের জন্য ভালো। আমরা একটাই জিনিস জানি যে আমরা নাগরিক হিসাবে যদি দেশের জন্য কিছু যদি না করতে পারি, তাহলে এটা একটা আমাদের জন্য খুবই দুঃখিত একটা জিনিস হয়ে উঠবে। কিন্তু তার সঙ্গে আমাদের একটা জিনিস করতে গেলে ব্যবস্থা করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের মধ্যে 1 কোটি লোক তার প্রতিবন্ধী। আমরা কলকাতা হাইকোর্ট যাওয়ার আগে 18 তারিখ আমরা একটা মামলা করেছি, তার আগে আমরা বিভিন্ন ব্যাংকে চেষ্টা করেছি, যেখানে আমরা কোনো উত্তর পাইনি। যেরকম আপনি দেখবেন রিট পিটিশন একটা পেন্ডিং আছে, ওয়েটিং টু বি অ্যাডজুডিকেটেড অ্যান্ড আন্ডার চ্যালেঞ্জ ইন কলকাতা হাইকোর্ট ইন দ্য ডিভিশন বেঞ্চ। সেখানে 26271 রিট পিটিশন অফ 2016 পেন্ডিং আছে, যেখানে আলাউদ্দিন মণ্ডল একজন ডিসেবল লোক, তিনি চোখ থেকে দেখতে পারেন না, 100% ব্লাইন্ড। ওনার সঙ্গে আর 6 জন আছেন, তার মধ্যে আমার নানিমা নিজে একজন আছেন, উনি 90 বছরের একজন মহিলা, উনি কিন্তু বেড রিডেন আছেন, পিছাপ পেখানা বেড প্যান করে করেন, উনি ব্যাংক অ্যাকাউন্ট নেই, উনি খুলতেও চান না। কেন, উনি বলছেন যে আমার তো জীবন শেষ হয়ে গেছে আর আমি কোথায় যাব। ওনার কাছে 50-60 হাজার টাকা কিছু টাকা আছে, উনি আমাকে দিয়েছিলেন 500 হাজার টাকা, যেটা বাতিল হয়ে গেছে, যে নাতি তুমি আমার টাকাটা ব্যাংকে চেঞ্জ করে নিয়ে আসো। তখন উনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন, অথরাইজেশন লেটার, সেই নিয়ে যখন আমি ব্যাংকে যাই, দুঃখ পেলাম ব্যাংকে 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমার টাকা আমি এক্সচেঞ্জ করতে পারলাম। কিন্তু যখন আমার নানিমার যখন আমি চিঠিটা দিয়ে ব্যাংকের ম্যানেজারকে রিকোয়েস্ট করছি যে উনি আসতে পারছেন না, উনি আমাকে অথরাইজ করেছেন, ব্যাংক ম্যানেজার মুখের উপরে ইনকার করে দিয়েছে, বলছেন আমাদের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, যাদের টাকা তাদের নিজেই আসতে হবে। তখন আমি প্রশ্ন করলাম, যারা কোমার মধ্যে আছে, যারা অসুস্থ আইসিইউর মধ্যে আছে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি করাচ্ছে, তার সঙ্গে যারা বয়স্ক লোক, শিখ, ডিসেবল, প্রতিবন্ধী বেশ করে, তখন খুব দুঃখ পেয়েছি দেখে যে আমাদের ভারত সরকার এই নিয়ে কোনো চিন্তাভাবনা করলো না। আপনাদের আরেকটা জিনিস বলে দিই যে আমাদের এই যে নোটটা বাতিল হলো, ডিমনিটাইজেশন, এটা কিন্তু প্রথম নয়, এর আগেও আমাদের দেশে হয়েছে। তখন কিন্তু আমরা যখন দেখেছি 1978 সালের যে অ্যাক্টটা ছিল, হাই ব্যাংক নোট ডিনোমিনেশন অ্যাক্ট অন ডিমনিটাইজেশন, সেই অ্যাক্টের মধ্যে একটা প্রভিজন ছিল যে আপনি যদি ব্যাংক না যেতে পারেন কোনো কারণে, তাহলে আপনি আপনার অথরাইজ রিপ্রেজেন্টেটিভকে দিয়ে আপনি টাকাটা চেঞ্জ করতে পারেন। না হতে গেলে ওই টাকাটা তো আপনার কাগজ হয়ে যাবে। আপনি দেখেছেন 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশের মধ্যে অনেক লোক আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাহলে তারা যদি কাউন্টারে গিয়ে এক্সচেঞ্জ না করতে পারে, ব্যাংকই অ্যাক্সেস না করতে পারে। যেরকম আপনারা 2-4 দিন আগে দেখেছেন সুপ্রিম কোর্টে আমাদের একটা মামলা শুনানি হলো, যেখানে অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন 2015 যেটা আমাদের নরেন্দ্র মোদী সরকার লঞ্চ করেছে, সেখানে কথা ছিল যে যতগুলো গভর্নমেন্ট বিল্ডিংস ইন নিউ দিল্লি সেটাকে ডিসেবল ফ্রেন্ডলি করবে, সেখানে 2 জিনিস মিনিমাম করতে হবে। এক হলো যে ডিসেবল র্যাম্প দিতে হবে, হুইলচেয়ার অ্যাক্সেস দিতে, দ্বিতীয় হলো হুইলচেয়ার অ্যাক্সেস দিতে হবে। সেটা কিন্তু হলো না। তখন সুপ্রিম কোর্ট বলেছে, আমি যতগুলো কাগজে পেরেছি, যে ইউনাইটেড নেশনস এর একটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এগ্রিমেন্ট আছে অন ডিসেবল পিপল, সেই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু কমপ্লায়েন্স হচ্ছে না। তার সঙ্গে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিজে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটাকে তারা কমপ্লাই করছে না। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের মধ্যে একটা এত বড় ডিসিশন হলো অ্যাক্সেসিবল ইন্ডিয়া 2015 ক্যাম্পে, যখন গভর্নমেন্ট নিজে বিল্ডিংটাকে ডিসেবল ফ্রেন্ডলি, প্রতিবন্ধী ফ্রেন্ডলি করতে না পারছে, তখন আপনি ব্যাংক গিয়ে দেখুন ব্যাংকে কী অবস্থা। আমাদের অঞ্চলের মধ্যে 2টো ব্যাংক আছে, একটা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া আছে আর একটা ইউনিয়ন ব্যাংক আছে, সেটা কিন্তু একতলায় আছে, একটাই সরু সিঁড়ি আছে, সেখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে, সাধারণ মানুষ ঢুকতে পারছে না, তাহলে ডিসেবল লোক কীরকম করে ঢুকবে। তার সঙ্গে তাদের কী দোষ যারা ভিক্ষা করে রাস্তার মধ্যে সারা জীবন কিছু টাকা, 30-40 হাজার টাকা নিজের মধ্যে রেখেছে জমা করে, তাহলে তা কিন্তু অধিকার পাচ্ছে না, তাহলে ডিসক্রিমিনেশন হয়ে উঠছে। তাহলে এই নিয়ে আমরা হাইকোর্টের কাছে একটা আবেদন করেছিলাম, 18 তারিখ আমাদের ম্যাটার অ্যাডমিট হলো অ্যাজ এ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেই ম্যাটারটা শুনানি হওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন অফ ইন্ডিয়ার তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন,
তিনি কিন্তু কোর্টে সাবমিশন করলেন, হ্যাঁ এটা ভুল হয়েছে, তার জন্যে আমরা কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যাফেয়ার্সের সঙ্গে আলোচনা করে কথা করে তাদের জন্যে আমাদের কি ব্যবস্থা করতে হবে সেই জিনিসটা আমি কনফার্ম করছি, যে আমি কথা করে 25 তারিখ পর্যন্ত ম্যাটারটাকে অ্যাডজন করুন, আমরা সাবমিশন করব যে আমরা কি এদের জন্য করতে পারি। কেন আপনাকে বলে রাখি, 1978 যেই অ্যাক্টটা ছিল অন ডিমনিটাইজেশন, সেই অ্যাক্টটাকে 96 সালে সুপ্রিম কোর্ট কিন্তু আপেল করেছে। আর এই জিনিসটা গিরিশচন্দ্র সাহেব, মাননীয় চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, তিনিও বলেছেন যে যখন সুপ্রিম কোর্ট একটা জিনিসকে আপেল করেছে তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাহলে ওই কারণটা রেখে সামনে যখন 25 তারিখ ম্যাটারটা শুনানি হলো তখনও আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্ট একটা কিন্তু প্রশ্ন তুলল যে আপনার কী ব্যবস্থা করেছেন, তখন ওরা বললেন না 24 তারিখের RBI একটা সার্কুলার আছে, আমাদের অ্যাজ পার দিস সার্কুলার এই আমাদের যে নোট এক্সচেঞ্জ ওভার দ্য কাউন্টার ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা তখন, আমাদের আইনজীবী যিনি ছিলেন উনি একটাই জিনিস বললেন, কিন্তু 1 সপ্তাহ আগে 18 তারিখ আপনারা সাবমিশন করেছিলেন যে আমরা কিছু ব্যবস্থা করছি, সেই ব্যবস্থা না করে কিন্তু আপনি একইবারে দরজাটা বন্ধ করে দিয়েছেন, এটা কিন্তু অন্যায় নয়। তখন উনি বললেন না এই নিয়ে আমি কিছু বলতে চাই না, আমি শুধু একটাই জিনিস বলতে চাই যে বিভিন্ন হাইকোর্ট আমাদের গোটা দেশের মধ্যে যেখানে এই ডিমনিটাইজেশন নিয়ে আইনি যুদ্ধটা চলছে তার জন্য ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা ট্রান্সফার পিটিশন ফাইল করেছে সুপ্রিম কোর্টে, আমরা আশাবাদী 2 তারিখ এই ট্রান্সফার পিটিশন নিয়ে শুনানি হবে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে কী করবে, বেশ করে প্রতিবন্ধীরা যারা কষ্টের মধ্যে অলরেডি আছে, যারা নিজে জীবন জীবিকাটাকে অলরেডি তাদের শেষ হয়ে গেছে, তারা কিন্তু এইবার ওষুধ কিনতে পারছে না, ব্যাংক অ্যাক্সেস করতে পারছে না, ব্যাংক ছেড়ে দিন ওরা তো পোস্ট অফিস পর্যন্ত যেতে পারে না, চাপা কল পর্যন্ত যেতে পারে না, তার সঙ্গে ওদের ব্যাংকের মধ্যে অ্যাক্সেস করা তো কোনো জায়গা নয়। আপনি 2009-এর যদি RBI একটা সার্কুলার দেখবেন সেখানে RBI ইনস্ট্রাকশন দিয়েছিল যতগুলো আমাদের দেশের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে যে আপনাকে প্রভিশন বানাতে হবে প্রতিবন্ধীদের জন্য, কিন্তু এখনো হয়নি, সেটা তো কিন্তু সাধারণ মানুষের ভুল নয়। কামিং এই কয়েকদিনের মধ্যে, ফিউ ডেজ এর মধ্যে ওটা হবে না। এখন আপনারা আপাতত আপনাদের মিনিমাম কি 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 দাবি আছে? দেখুন আমাদের মিনিমাম দাবি আছে যে আমাদের 96 সালে যখন সুপ্রিম কোর্ট একটা জিনিসকে আপহেল্ড করেছে তাহলে আপনার ভারত সরকারকে সেই অর্ডারটা, কেন কোর্ট থেকে বড় তো কেউ নেই, ঠিক আছে, যখন একটা রায় অলরেডি হয়ে গেছে সেই রায়কে মনে রেখে আপনারা প্রতিবন্ধীদের জন্য ইমিডিয়েট ব্যবস্থা করুন, না হতে গেলে আমরা 2 দিন আগে দেখেছি যে নয়ডাতে একজন মহিলা, খুবই দুঃখ পেলাম দেখে যে ক্যান্সার থেকে ওনার মৃত্যু হয়ে গেল, তারপর দেখেছি টাকার কষ্টের জন্যে ওনার ব্যাংকে টাকা ছিল 16,000 টাকা কিন্তু সেই টাকা ব্যাংক তুলতে দিচ্ছে না, হ্যাঁ ওনার অন্তিম সংস্কারটা কিন্তু 2 দিনের জন্য এই টাকার জন্যে ও ক্ষতি হয়ে গেল, আটকে গেল, তারা সেরকম লোক কোথায় যাবে? আর কত আমরা কি মানুষ সে কি অমানুষ, সেই নিয়ে আমাদের এইবার প্রশ্ন করতে হবে ভারত সরকারকে যে আপনারা যদি ক্যাশলেস বলছেন তার জন্যে আমাদের একটা জিনিস বলুন যে যারা যাদের মাথা খারাপ আছে, যারা প্রতিবন্ধী, যারা চোখ থেকে দেখতে পারছে না, তারা কি মোবাইল দিয়ে ক্যাশ পেমেন্ট করতে পারবে, কীরকম করে অ্যাক্সেস করতে পারবে? তার সঙ্গে যারা ব্যাংক অ্যাক্সেসই করতে পারছে না তাহলে সে কীরকম করে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, সে কীরকম করে ব্যাংকে টাকা জমা করবে, তারপর সে কীরকম করে উইথড্র করে, ATM পর্যন্ত আপনার অ্যাক্সেস নেই, ডিসেবলডের অ্যাক্সেস নেই, আপনি গিয়ে দেখে নিন আমাদের কলকাতা ছেড়ে আপনি অন্য অন্য জায়গায় দেখে নিন, গ্রামের অবস্থা তো অনেক খারাপ, আমি শুধু শহরে অনেক রিমোট এরিয়া আছে যেখানে ব্যাংকই নেই, ঠিক আছে, তার সঙ্গে শহরের মধ্যেও যেখানে ব্যাংক আছে কিংবা ATM আছে সেখানেও কিন্তু কোনো প্রভিশন নেই প্রতিবন্ধীদের জন্যে, তাহলে এরা কি মানুষ নয়? হ্যাঁ আমাদের কালকে একটা জিনিস দেখেছি, অমর্ত্য সেন সাহেব যিনি একজন খুব বড় ইকোনমিস্ট, ঠিক আছে, উনি নিজে বলেছেন যে গভর্নমেন্ট হ্যাজ টু অ্যাক্ট ইন অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড হিউম্যান ম্যানার, কিন্তু সেখানে এখানে মাথা লাগিয়ে কোনো ডিসিশন হচ্ছে না, দিনের পর দিন ডিসিশনটাকে চেঞ্জ করা হচ্ছে, দিনের পর দিন নতুন একটা সার্কুলার এসে যাচ্ছে, কখন বলছে যে প্রথম ছিল 4,000 টাকা তুলতে দিবে, তারপর বাড়িয়ে 4,500 করে দিল, তারপর করে দিল 2,000 টাকা, কিন্তু প্রতিবন্ধী তো 4,000 টাকাও তুলতে পারলো না, 4,500 তুলতে পারলো না, 2,000ও তুলতে পারলো না, তাদের এদের কাছে যে টাকা আছে সে তারা কি গঙ্গায় গিয়ে ফেলে দিবে টাকাটা, কি ওই টাকাটা কাগজ হয়ে যাবে? আপনি ফর্ম বের করেছেন ইংলিশে, তার মধ্যে আমাদের একটা পিটিশনের মধ্যে আমরা প্রশ্ন তুলেছি আমাদের দেশের লোকেরা যারা ইংলিশে ফর্ম ভরতে পারে না তাদের জন্য কিন্তু আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই,
ভারত সরকারকে আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু দেখেছি যে কোনো অ্যাকশান হলো না। তারপর বাধ্য হয়ে আমাদের হাইকোর্ট গিয়ে একটা পিল রিট করতে হলো। তার মধ্যে কিন্তু আমরা আশাবাদী যখন মামলাটা শুনানি হবে আমাদের, এইবার সুপ্রিম কোর্ট যদি হয় ট্রান্সফার পিটিশনটা যদি অ্যাকসেপ্ট করে নেয়, কালকেই আমাদের হিয়ারিং আছে 2 তারিখ, তাহলে আমরা আশাবাদী যে আমরা এইবার আমাদের সব থেকে সুপিরিয়ার যে কোর্ট আছে এপিক্স কোর্ট অফ ইন্ডিয়া সেখান থেকে কোনো রিলিফ পাবো।